শিক্ষা পরীক্ষা চ্যানেলে সবাইকে স্বাগত যেসব ছাত্রছাত্রী এবার জিএনএম নার্সিং এবং বিএসসি নার্সিংয়ের ভর্তির জন্য এক্সাম দিয়েছ তাদের জন্য একটি খুশির খবর প্রথম খুশির খবর আজকে বিএসসি নার্সিং বা জেনফার রেজাল্ট দিবে। তো সব ছাত্রছাত্রী যারা বিএসসি নার্সিংয়ের জন্য ফর্ম ফিল করেছিল তাদের আজকে রেজাল্ট দিবে। এটি একটি খুশির খবর দ্বিতীয় খুশির খবর যে জিএনএম নার্সিং এবং বিএসসি নার্সিংয়ের সিট সংখ্যা পড়ায় দু হাজার পাঁচশো বাড়ল অর্থাৎ বলতে পারো জিএনএমের আগে সিট ছিল সরকারিতে তিন হাজার পাঁচশো এবং এখন সিট বাড়ল দু হাজার পাঁচশো সব মিলিয়ে ছ হাজার এবং কিছু বিএসসি নার্সিংয়ের সিট সংখ্যা বেড়েছে প্রায় বারোশোর মতো তো যেসব ছাত্রছাত্রী বিএসসি নার্সিং পরীক্ষা দিয়েছিলে আজকে তারা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের ওয়েবসাইট ফলো করো আজকে বারোটা থেকে সন্ধ্যার মধ্যে রেজাল্ট দিয়ে দিবে আর যারা জিএনএম নার্সিং পরীক্ষা দিয়েছিলে তাদের সিট সংখ্যা বাড়লো এবং তাদের রেজাল্ট বেরোতে বেরোতে অক্টোবরের ফার্স্ট উইকে আর এবারের জিএনএম নার্সিংয়ের কার্ট অফ যাবে আমার মতে ৩৫ থেকে চল্লিশের মধ্যে জিএনএমের যেসব ছাত্রছাত্রী রায়গঞ্জ কালিয়াগঞ্জ ইসলামপুর মালদা বালুরঘাট গঙ্গারামপুর উত্তর দিনাজপুরের ছেলে মেয়েদের জন্য একটি সুখবর তাদের জন্য কিছু কলেজ যেটা আমাদের আগে উত্তর দিনাজপুর বা মালদাতে ছিল না সেই বিএসসি নার্সিং বা জিএনএম নার্সিং কলেজ খোলা হয়েছে যেমন কালিয়াগঞ্জে একটি জিএনএম নার্সিং খোলা হলো যেখানে সিট সংখ্যা পঞ্চাশটি মালদাতে একটি জিএনএম কলেজ খোলা হলো যেখানে সিট সংখ্যা ষাটটি এছাড়াও মুর্শিদাবাদ বিভিন্ন জায়গায় আশেপাশে শিলিগুড়িতে নতুন জিএনএম কলেজ খুলেছে তো আমাদের এই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এদের জন্য এটি এটি একটি খুশির খবর তো তোমরা বাড়ির আশেপাশে নার্সিং কলেজে ভর্তি হতে পারবে আমার এই শিক্ষা পরীক্ষা চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ